কোনো উদ্দেশ্য নিয়ত ছাড়া সবার ঘরে ফ্রেমে কি আয়াত ঝুলানো যাবে? আসলে আয়াত ঝুলানোর মাধ্যমে ঘরের ডেকোরেশন করা, ঘর সাজানো, এটা কিছুটা আয়াতের অবমাননা, কোরআনের অবমাননার অন্তর্ভুক্ত হয়। তবে কেউ যদি কিছু বিশেষ বিশেষ আয়াত, যেমন আয়াতুল কুরসি, তারপরে সকাল সন্ধ্যার আজকারের মধ্যে যে আয়াতগুলো রয়েছে, আজকারগুলো যদি লিখে রাখে স্মরণ করানোর, স্মরণ করার জন্যে, যাতে করে ভুলে না যায়, এই উদ্দেশ্যে যদি ঝুলায় তাহলে আশা করি কোনো সমস্যা নাই। আল্লাহ আলাম। আরেকটা প্রশ্ন করেছেন, বাংলা উচ্চারণ দেখে দোয়া পড়ার বিধান কি? বাংলা উচ্চারণ দেখেও দোয়া পড়া যায়, তবে দোয়াগুলো আরবি যদি হয় তো আরবিটার অর্থসহ পড়া এটা উচিত বা উত্তম। এরপরে এবং আমাদেরকে আরবির উচ্চারণটা শুদ্ধ পড়তে হবে, কারণ অনেক সময় শুদ্ধভাবে না পড়লে, ভুলভাবে পড়লে অর্থ বিকৃত হয়ে যায়। পূর্ববর্তী সালাফগণ আল্লাহ তাআলা অঙ্গ আছে আকিদা, এ আকিদার বিরোধিতা করেছেন অজ্ঞ অঙ্গ প্রত্যঙ্গে কি আল্লাহর সিফাত? অবশ্যই আমরা এটা অর্থ বলতেছি, আল্লাহর হাত পা ইত্যাদি, এগুলো অবশ্যই আল্লাহর সিফাত। অতএব এগুলোর কোনো বিকৃতি, এগুলোর কোনো বিলুপ্তি, এগুলোর কোনো ধরনের ধরন পদ্ধতি উল্লেখ ছাড়া, সাব্যস্ত করা ছাড়া বিশ্বাস করতে হবে। অবশ্যই আছে, তবে কোনো মাখলুকের মতো না, তশবিহ দেওয়া যাবে না, তুলনা করা যাবে না, অবমা দেওয়া যাবে না, বিকৃতি বিলুপ্তি করা যাবে না। জি, যেমন আল্লাহর হাত মানে কুদরত, আল্লাহর পা কুদরত, আল্লাহর চক্ষু কুদরত ইত্যাদি ইত্যাদি, কুদরতি চক্ষু, এগুলো বলা যাবে না। আল্লাহর সব কিছুই হাকিকি মানে সত্যিকার অর্থে, কিন্তু মখলুক এবং আল্লাহর মাঝে পার্থক্য আছে। আল্লাহটা আল্লাহর মতো, মখলুক এটা মখলুকের মতো। আল্লাহ তাআলা একমাত্র আইনদাতা নন, বরং সর্বোচ্চ আইনদাতা, এই কথা কি সঠিক? এটা তো অবশ্যই সঠিক, আল্লাহ সর্বোচ্চ আইনদাতা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও আল্লাহ তাবারকাতাল্লাহ নিসবত করেছেন, সম্পর্কিত করেছেন কিছু কিছু বিধান, এবং আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে যে অনুসরণ করবে সে মূলত আল্লাহরই অনুসরণ করে। সেই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আইনদাতা, কারণ আল্লাহর অনুমোদন ক্রমেই উনি আইন দিয়েছেন, কিন্তু এছাড়া অন্য কোনো মানুষ আইনদাতা হইতে পারে না, ধর্মীয় ক্ষেত্রে আইনদাতা হইতে পারে না, তবে দুনিয়াবী ক্ষেত্রে হইতে পারে। দুনিয়াবী ক্ষেত্রে বিভিন্ন আইন কানুনের প্রয়োজনও আছে, কারণ যেমন ধরেন রোডঘাটে আপনি আমাদের দেশে বলছে বাম দিকে চলবেন, আপনি সিগন্যাল বাতির ব্যবস্থা করেছেন, পুলিশ দাঁড়ানোর ব্যবস্থা করেছেন, পুলিশ কি প্রতীক দেখাইলে আপনি দাঁড়াবেন, কোন প্রতীক দেখাইলে আপনি চলবেন ইত্যাদি ইত্যাদি আছে না, এটা তো দুনিয়াবী ক্ষেত্রে আইন। এই আইন কানুনগুলো তো না মানলে আমরা বিপদে পড়ে যাবো, তাই না?